من جفاكو الإسلامي المطاع من جفاكو الإسلامي المطاع من جفاكو الإسلامي المطاع এখন জঘন্য মিথ্যাবাদী বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করে না বিএনপি একটি সন্ত্রাসী দল তারা গতকাল আবার সেটি প্রমাণ করেছে আপনারা দেখেছেন যে বিএনপি নেত্রী নিপুণ রায়ের বক্তব্য অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছে আবার বলছে এটা একটু ভিডিও করে রাখিও জায়গা মতো পাঠাতে হবে অর্থাৎ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠাতে হবে এবং তারেক জিয়া নিজে ফোন করে করে ওয়ার্ড লেভেলে নির্দেশ দিচ্ছে গাড়িতে আগুন দেওয়ার জন্য গাড়ি ঘোড়া ভাঙচুর করার জন্য পুলিশের উপর আক্রমণ করার জন্য তারেক জিয়া নিজে ঢাকা শহরের ওয়ার্ড লেভেলের নেতাদের কাছে তার যে নিজে টেলিফোন করে করে বার্তা দিচ্ছে সেই প্রমাণ আমাদের হাতে আছে এবং নিপুণ রায়ের বক্তব্য আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল একটি সংবাদ সম্মেলন করেছে যারা গাড়িতে আগুন দিয়েছে সেগুলোর ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল সংবাদ সম্মেলন করে তারা যে আগুন দিয়েছে সেটি অস্বীকার করলেন মির্জা ফখরুল ইসলামের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো এক এরকম এখন জঘন্য মিথ্যাবাদী বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করে না মিথ্যা বলায় যদি কেউ চ্যাম্পিয়ন হয় নির্লজ্জ মিথ্যাচারী জঘন্য মিথ্যাচারী সন্ত্রাসী মিথ্যাচারী তার মিথ্যায় আল্লাহর আরশ কাঁপতেছে এবং এরকম মিথ্যাবাদী রাজনীতিবিদ বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করে না মির্জা ফখরুল বাংলাদেশে বিশ্বাস করে কিনা সন্দেহ আছে কয়েকদিন আগে বক্তব্য রেখেছে যে পাকিস্তান আমলেই ভালো ছিল আমি কারো বাবা নিয়ে কথা বলতে চাই না কথার পিঠে কথা আছে বিদায় বলছি স্বাধীনতার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার বাবা একসাথে আত্মগোপনে ছিল এবং পরে আস্তে আস্তে আত্মগোপন থেকে বের হয়েছিল উনি হচ্ছে বিএনপির মহাসচিব এই ধরনের একজন জঘন্য মিথ্যুক ব্যক্তি হচ্ছে বিএনপির মহাসচিব ভাবতে লজ্জা লাগে